শাট আপ, তুমি কি বলতে চাও? আমি রোহন, প্লিজ তোমার যা ইচ্ছে হয় তুমি করো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তো তোমার মুখ চেয়ে আমার বাড়ি ছেড়ে এসেছি বলো, আমি তো আর সেখানে ফিরে যেতে পারবো না। ন্যাকামি করো না, আমি কি বলেছি তুমি এখানে থাকতে পারবে না? আমি বলেছি যে আমি তোমাকে আর মেনে নিতে পারছি না, আমার তোমাকে আর ভালো লাগছে না। রোহন তুমি কি বলছো? একদিন তো তুমি আমার জন্য পাগল ছিলে, আমাকে একটুখানি দেখার জন্য তুমি কত অপেক্ষা করতে, আর আজকে আজকে কি এমন হয়ে গেল যে তুমি এরকম? বকবক করো না তো, একটা কাজে বেরোচ্ছি আমি এখন, তুমি জানো আমি 5 দিন থাকবো না, স্বার্থপরের মতো শুধু নিজের দিকটাই দেখছি। আমি যে ফিরবো না 5 দিন, কি খাবো, কোন হোটেলে থাকবো, সেসব নিয়ে তোমার একটু জানতে ইচ্ছা করে না, তাই না? রোহন, তুমি আজকে প্রথম বাইরে যাচ্ছ না, তুমি প্রত্যেক মাসেই প্রায় 10 দিন করে ট্যুরে থাকো, আর প্রত্যেকবার কিন্তু তোমার লাগেজটা আমি বুঝি। আমি জানি না কেন এবারে তুমি আমাকে কিছু ছুঁতে দিচ্ছ না। হ্যাঁ, এর আগে একবার তোমার ব্যাগে একটা ব্রা পেয়ে আমি রিয়্যাক্ট করেছিলাম, আর কিছুদিন আগে ব্যাগে একটা কনডমের প্যাকেট পেয়েছিলাম। কিন্তু আমি যদি আমার স্বামীর ব্যাগে একটা কনডমের প্যাকেট পাই, তাহলে আমি কি তাকে জিজ্ঞেস করতে পারি না এগুলো তার ব্যাগে কেন রাখা আছে? তুমি কি রোহন, রোহন আমি কিছু জিজ্ঞেস, আহ, বৌদি একটা নতুন রবীন্দ্রসঙ্গীতের গান তুলেছি, শুনবে? দাঁড়াও তোমায় শোনাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজন দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে
ভালোবাসো যদি আরো ফিরে না আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাইব আমারও করানো যাহা চাও, তুমি তাই, তুমি তাই গো আমারও পড়ানো যাহা চাই। এ তুমি কি করছো বৌদি? তোমার কি হয়েছে? তুমি এভাবে তাকিয়ে আছো কেন? কিছু হয়নি তো, কিছু হয়নি তো আমার। এটা হয় না বৌদি, তুমি কিছু ভুল করছো। না, আমি কোনো ভুল করছি না, আমি ভুল করব কেন? আর তুমি, তুমি তো আমার, আমি কোনো ভুল করছি না, কোনো ভুল আমি করছি না।